দেশে কেউ টিকা উৎপাদন করতে চাইলে অনুমোদন দিবে সরকার। বুধবার এমনটাই জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বিএসএমএমইউ দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি এই কথা বলেন। এ সময় তিনি স্বাস্থ্যখাতকে অবহেলা করার কথা স্বীকার করেন। আমরা সেই চায়না ভ্যাকসিন, রাশিয়ার ভ্যাকসিন আমরা অনুমোদন দিয়েছি, যাতে কিনা আমরা ভ্যাকসিন কার্যক্রম আমরা তাড়াতাড়ি মানে আবারও বেগবান করতে পারি, এবং কেউ যদি এখানে দেশে বানাতে চায় ভ্যাকসিন সেই সুযোগও আমরা দিচ্ছি। আমরা বলেছি আমাদের দেশে ফ্যাসিলিটি আছে দু একটা, সেখানেও তারা ভ্যাকসিন তৈরি করতে পারে এবং ভ্যাকসিন তৈরি করে আমাদের দেশে দিতে পারে এবং বিদেশেও দিতে পারে।